বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সরকার সতর্ক থাকবে বলে জানিয়ে আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যেন কোনো অপব্যবহার না হয় সেদিকে দৃষ্টি থাকবে আমাদের। লক্ষ্য রাখতে হবে এই আইনের জন্য কোনো মিসইউজ না হয়। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়া পৌঁছান অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তারা বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় তারা ফাতিহা পাঠ করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন।